بسم الله الرحمن الرحيم. ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওবারাকাতু। শারজা থেকে শাহজালাল ভাই জানতে চেয়েছেন যে কে ইমামতির হকদার রাখে, অর্থাৎ নামাজের ইমামতি কে করতে পারে। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালাম আলা রাসূলুল্লাহ। সম্মানিত ভাই, নামাজের ইমামতি করার জন্য কয়েকটি শর্ত খেয়াল রাখা দরকার। প্রথম কথা হলো মুসলমান হতে হবে, এবং দ্বিতীয় নম্বর সেটা হলো তার আকিদা সহি হওয়া দরকার, বিদআতপন্থী যাতে না হয়। তৃতীয় নম্বর হলো যে সে যেন পুরুষ হয়। মহিলারা মহিলাদের মাঝে ইমামতি করতে পারে, তবে বিশেষ করে পুরুষদের যেখানে থাকবে অবশ্যই পুরুষ হইতে হবে, এবং তাকে তাহারাতের ওপর থাকতে হবে, অর্থাৎ তার জন্য উজু থাকে, এবং তাকে আকেল বা সুস্থ জ্ঞান সম্পন্ন হতে হবে। তাকে আরেকটি জিনিস সেটা হলো আল মানে এরকম জ্ঞান থাকতে হবে যে নামাজের রুকন, ওয়াজেব, ফরজ এইগুলি কোথায় কিভাবে আপনার আদায় করতে হয় এগুলি ঠিক জানতে হবে। এবং এরপরে সেজন্য কমপক্ষে সুরা ফাতেহা তেলাওয়াত করতে পারে, এবং অন্য যা সুরা যদি পারে তা ভালো। এরপরে বিশেষ করে আপনার যেই কথাটা সেটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, সেটা হলো যে আপনাকে এই কোরআনুল করিম বেশি করে তেলাওয়াত থাকতে হবে। কারণ হাদিসে এসেছে, সহি মুসলিমে হাদিস 1530 নম্বর হাদিসে এসেছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি বলেছেন, ইয়া উম্মুল কওম আকরাউহুম লিকিতাবিল্লাহ, যে আল্লাহর কিতাব সবচেয়ে বেশি পড়তে পারবে সেই ইমামতি করার হকদার রাখে। তবে ফা ইন কানু ফিল কিরাআ সাওয়া ফা আ'লামুহুম বিসুন্নাহ, কিন্তু যে লোকজন থাকবে তারা যদি সবাই কিরাত ভালো পারে, তাহলে এদের মধ্যে দেখতে হবে কে সুন্নাহ সম্পর্কে, অর্থাৎ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস সম্পর্কে ভালো জানে, আলেম। তাই এরকম যদি আলেমও হয়, এরকম হয়, তারপরে দেখবেন যে বয়স কিরাতও ভালো পারে, আলেমও আছে, কিন্তু এরপর দেখেন বয়স যার বেশি তাকে দেবেন। কিন্তু আমাদের দেশে বলে যে এই যদি কোনো লোক অপ্রাপ্ত বয়স্ক হয়, অর্থাৎ বিশেষ করে বিবাহ শাদী না করে, তার ইমামতি জায়েজ না। এটা ভুল কথা, বরং সহিহ বুখারীর 451 নম্বর হাদিসে এসেছে যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবায়ে কিরামরা বিশেষ করে আবি মাসউদ আল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি একদা এক জায়গায় গিয়েছিলেন এবং সেখানে তাকে নামাজের জন্য পেশ করা হয়েছিল, যেহেতু তিনি কোরআনুল করিম বেশি তার মুখস্থ ছিল এবং তিনি আহকাম সম্পর্কেও জানতেন, এই জন্য তাকে সামনে দেওয়া হয়েছিল। এবং সেই সময় তিনি বলেন যে সেই সময় আমার বয়সটা ছিল 6 অথবা 7 বছর। তাহলে এটাও কি বৈধ আছে যদি সে কোরআন সম্পর্কে ভালো জানে। আশা করি ক্লিয়ার হয়েছে। হাজা আল্লাহ আলম সোয়াব ও সাল আল্লাহ আলা নবীনা মোহাম্মদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।